হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। শুভরাত্রির অনুষ্ঠানে নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো সবাই, আজকে তো চতুর্থী, কেমন সবাই পুজোর কাটছে জানিও। আমি এখনো একদিনও বেরাইনি, এখানে মনে হয় পঞ্চমী থেকে চালু হয়, জানি না। আমার বর বলেছে সপ্তমী থেকেই নিয়ে যাবে, তার আগে বলছে আমাকে বলবে না। সপ্তমী, অষ্টমী, নবমী, তিন দিন, মানে আমাদের এখানে তো একটাই পুজো, সেই একটা প্যান্ডেলে রয়ে যাওয়া হয়, তাই বলছে তিন দিন নিয়ে যাব, তার আগে বলবে না। তো আমি বলিও নি তার আগে। আর এখানে নবরাত্রি মানে গরবা খেলা তো চারিদিকে হয়, আমি বলছি আজকে নয়তো ওখানে একটু নিয়ে চলো, বলছে না না ওখানেও আজকে যাবো না, শরীরটা ভালো নেই, যদি হয় পরে নিয়ে যাবো। মানে আমরা কী করি, দুর্গা পুজো দেখে ফেরার পথে, তখন তো রাত একটা অবধি এখানে চলে, তো তখন একটু দেখে চলে আসি। যাই হোক, সকালে মেয়েকে বানিয়ে দিয়েছিলাম রুটি আলু ভাজা, আর আমরা আলু ভাজা মুড়ি খেয়েছিলাম। তারপরে এখন চিংড়ি মাছের একটা ঝাল বানাচ্ছি, ভিন্ডি আর আলু দিয়ে ঝাল বানাচ্ছি, আর চিংড়ি মাছের মাখা করব। তো অল্পই আছে, তো বর বলছে কানে কানে বলে যাচ্ছে, রিমি দুজনের জন্য অল্প চিংড়ি মাছের মাখা করে রাখতে যেন। তা বলছে আচ্ছা হোক, দেখা যাক, চিংড়ি মাছ তো বেশি নেই, দেখা যাক কী হয়। তো এখন ভাত তো হয়ে গেছে, আর একজন স্নান করতে গেছে, স্কুল থেকে চলে এসে স্নান করতে গেছে। এখন কটা বাজে? একটা একটা কত একটা হয়েছে। আমিও যাব স্নান করতে, বিকালে একটু মার্কেটে একটু যাব। একটা জুডিও তো ওই দিন নেল পালিশ দেখেছিলাম, দেখেছিলাম না মানে একটা আঙুলে লাগিয়েছি, দেখলাম আমার না নেল পালিশ খুব একটা হাতে থাকে না, যত দামে আনি না উঠে যায়। তো এই দেখো কালকে পরেছি, আজকে দেখো এই এরকম উঠে গেছে। তো তাই আমার না ওই জুডিওটা অনেক দিন ছিল, একটা আঙুলে যে লাগিয়ে এসেছিলাম অনেক দিন ছিল, তো সেটা নেওয়ার খুব ইচ্ছে আছে। আর দামও বেশি না, 50 টাকা হবে কি 99 টাকা, যদিও আমি দাম সত্যি দেখিনি। তো সেদিন এত ভিড় ছিল, আমি পালিয়ে এসেছি, বলছি এই একটা জিনিসের জন্য কি দুটো জিনিসের জন্য এত লাইনে কে দাঁড়াবে, সেদিন সানডে ছিল, পালিয়ে এসেছি। তাই যাবো, আর ওই টুসি কী কী কেনাকাটা ননস্টিকের রেটে কেনাকাটা করবে আর কি দেখি। মোটামুটি আজকে বেরানোর একটা ইচ্ছা আছে। আর পুজোর দিনে সত্যি বলতে কি, আমার বরের তো টাইম থাকে না নিয়ে যাওয়ার, আর আমাদের না বাড়িতে বসে থাকে একদমই ভালো লাগে না। যখনই ফেসবুক এটে খুলি, সবাই ঘুরতে যাচ্ছে, এদিকের প্যান্ডেলের ছবি, ওদিকের প্যান্ডেলের ছবি, এদিকে ঘুরছে, ওদিকে হচ্ছে, ওসব দেখে না এত মন খারাপ হয় বলার নয়। তো অনেকই বক বক করে দিলাম, এবার যাবো স্নানটা করে আসবো, রান্নাটা প্রায় হয়েই এসছে, বন্ধ করে স্নান করে আসবো, তারপর ওকে খাইয়ে দেবো, আমি একটু পরে খাবো, কারণ ও স্কুল থেকে আসার পরে আর আটা খেয়েছি 2-3 গ্লাস, না আজকে জল খেয়ে নিয়েছি। তা আজ থেকে আমি চিয়া সিডস খাওয়াও চালু করেছি, দেখি আমার তো একে তো ওয়েট 40 দিনে আমার 40 দিনে 3 কেজি 2 কেজি স্বাস্থ্য মতন কমেছে, তখন আমি চিয়া সিডস সত্যি খাইনি, এখন আমি খাওয়া আবার চালু করেছি, চিয়া সিডস খাওয়া আবার না মানে চালু করলাম। ওয়েট তো এমনি একটু কমেছিল, তো এটাতে ওয়েট কমানোর অনেক কিছু উপকার আছে শুনলাম, তাই চালু করেছি, দেখা যাক কী হয়, কেমন রেজাল্ট পাই। একটা 200 গ্রামের প্যাকেট এনেছি, বেশিও নাই, তো দেখলাম কম আছে, তাও চলবে যদি কন্টিনিউ খেতে পারি, কারণ আমাদের তো অভ্যাস একটাই, 2 দিন খাবো, 4 দিন খেলাম, 5 দিনের দিন সেটা বন্ধ হয়ে যায়, এইটা যেন না হয় সেটাই চাইছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই যে স্মার্ট বাজার এসছি, এখানে দেখছিলাম তো টুসির ওই ননস্টিকের ফ্রাই প্যান এগুলো নেওয়ার ছিল, কিন্তু ও যে সময় নিয়েছিল একটু অফারে ছিল, আর সেই অফারগুলো এখন এই দামটা অনেকটাই বেশি, তাই ও আর নেয়নি। এখানে অনেক রকম জুতো আছে, একটা বাচ্চাদের জুতো দেখলাম 500 টাকা, কী আছে জানি না, এগুলোতে একটা এমন দাম নেই, আর বাচ্চাদের জিনিসে না বেশি দাম নেই।
টুসি বলছে দেখো বৌদি ছোট ছোট পেশা বলছে কি হবে বলছে দুজনের সংসারে ঠিক আছে বলছে আমাদের তো আর দুজনের সংসার নয় তো এই ছোট পেশাগুলো কোনো কাজেও লাগবে না আর দিয়ে আমি বলছি যে এখন আর গ্যাস আর ওই মানে কি বলে অ্যালুমিনিয়ামের যে গ্যাসগুলো খুব একটা বেশি ইয়ে নেই তো এই যে আমার এই যে চিনেমাটির মানে প্লেটের দিকে বেশি টান যায় গিয়ে যখন দেখি এটা তো চিনেমাটি না এটা হচ্ছে ফাইবার তো এই দিওয়ালিতে নেওয়ার ইচ্ছে ছিল একটা চিনেমাটির পুরো ইয়ে সেট কি হবে জানি না পরে আর বাড়িতে একটা চেয়ার মানে টেবিলও নেই না তো চিনেমাটির এটা এতটাও মানে নিচে কি আর সেরকম মানা চেয়ার টেবিল থাকে এর দেখো এখানে চলে এসেছি চিনেমাটির এতে মানে এটা এত আমাকে এতটা না বলার নয় দারুণ লাগে কিন্তু আমার নিজের উপর ভরসা নেই কবে কটা ভেঙে ফেলবো তার একদমই ইয়ে নেই সেটা একটু ভয় লাগে হাতে পায়ে লক্ষ্মী তো তাই মানে এগুলো ভাঙাতে আমি এক্সপার্ট আছি ড্রেসটা মানে আমি মানে টুসি বলছিল বৌদি অর্ডার করে দেবে তাই করে দিয়েছিলাম আজকেই এসছে তাই আমি বললাম টুসির সঙ্গে যখন দেখা হবে ওটা নিয়ে চল যাই তাই নিয়ে এসে আর এ হচ্ছে না হচ্ছে চলো এখানেই খুলে দেখো কেমন এসছে তো তাই এটাই দেখছিলাম তারপরে কী একটা জন্য পুরো আর ভিডিও করা হয়নি তো আমি এটা আমি ফটোটা দিয়ে দেবো তো তারপর জুড়িয়ে তো দেখলাম কী কী কেনাকাটা করলাম পরে দেখাচ্ছি এই যে এখন বাজে 8:30 মতন বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগেই এসেছি এসে মেয়েকে হোমওয়ার্ক করালাম আর কী কী নিয়ে এলাম দেখাই স্মার্ট বাজার থেকে কিছুই নিয়ে নিই আমার তো তেমন কিছু নেওয়া ছিল না টুসি ওই ননস্টিকের কিনে নেবে বলছিলো তো সেগুলো সেরকম ভালো তার পছন্দ মতন পাইনি তাই সে নেয়নি তারপর জিডিওতে গেলাম এবার চলো দেখাই জিডিও থেকে কী কিনে নিলাম তারপরে আমরা ফুচকা আর কুলফি খেয়ে বাড়ি চলে এসেছি এই যে প্রথম বেরিয়েছে একটা লিপ বাম এটা কি কালার হয় নাকি এমনি আমার জানা নেই যাই হোক এটা একটা নিয়েছি আর একটা মেয়ের জন্য একটা সক্স নিয়েছি ওর এই রঙেরই এবারে মানে সুসটাও এরকম টাইপের এসে পুজোতে যদি যদি ওর সাথে সক্সের প্রয়োজন হয় আর শীতকাল আসছে মানে তো সক্স একটু লাগবে তাই নিয়েছি আর একটা এই যে প্যাচ নিয়েছি আর একটা এটা শীত মাস্ক আমি কোনোদিন ইউজ করিনি 50 টাকা দাম দেখলাম তাই নিয়েছি 49 টাকা জানি না এটা কেমন কী হয় না হয় তো দেখি একবার ইউজ করে এই নেল পলিশটাই সেদিন দেখে এসেছিলাম তো এইটাই নেল নেওয়ার জন্য গেছিলাম কালারটা আনকমন কালার কিন্তু আমার হাতে দেখলাম বেশ মানিয়েছে তো একটু একটু কী সব লাগিয়ে ফেলেছে না এগুলো উঠাতে হবে তো এটা একটা নিয়ে এসেছি আর একটা এই লিপস্টিক নিয়ে এসেছি লিকুইড এটা এই 150 টাকার মতন নিল লাস্ট আর একটা এইটা নেব এই যে কালার আমার আছে কিন্তু জুডিওর নেল পলিশটা ভালো বলে নিয়ে এলাম এটা একটা নেল পলিশ নিয়ে এসেছি বাস এটাই শপিং তো দুপুরে রান্না করছিলাম ওরা কেউ খেতে আসেনি কেউই আসেনি শুধু আমার মামে খেয়েছে তাই ভাত তরকারি অনেকটাই আছে আর ভাবছি ইলিশ মাছ ভাজবো গরম গরম মাছ ভাজা আর মাছের ঝাল তো করা আছে তো ওইটা দিয়েই হয়ে যাবে ভাত যা আছে সবারই হয়ে যাবে ভাত করতেও হবে না কিন্তু এখন মেন কাজ হচ্ছে একটা তো ভালো লাগছে না শরীরটাও কিন্তু জামা কাপড় অনেক পরে আছে ধুতে গেছে না ধুলেও হবে না তাই জামা কাপড়টা ধুতে যাবো তো চলো আজকের মতন গুড নাইট দেখা হবে পরে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই